হ্যালো বন্ধুরা, আমাদের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক সময় যেমনটা ভাবে আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসি, এবারও তেমনটাই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা ইন্ডাকশান ওভেন কী করে আমরা বাড়িতে বসে ঠিক করতে পারি, তার পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটাই আপনার সঙ্গে থেকে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কী করে আমরা ঠিক করবো এবং কেন অন হচ্ছে না বা কেন চলছে না। তার আগে একটা কথা বলে নিই, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক করে যাবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এগুলো করলে আমার ভিডিও করার বা আমাদের ভিডিও করার উৎসাহটা আরও অনেক গুণ বেড়ে যায়। তাই আমরা চাই আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। ফার্স্ট অফ অল কী কী আমাদের জিনিসপত্র লাগবে আমরা দেখে নিই। প্রথমত একটা ইন্ডাকশান ওভেন, যেটা খারাপ হয়ে আছে, যেটা চলছে না। তারপর একটা স্ক্রুড্রাইভার, একটা টেস্টার, একটা প্লাস, একটা ওয়্যার কাটার। আর সবচেয়ে বড় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা সিরিজ কানেকশান বোর্ড। যদি এটা কোনো লাইনভাবে এটা খারাপ থেকে থাকে তাহলে আমাদের কোনো ইলেকট্রিসিটি শর্ট সার্কিট হবে না। তো তাই আমরা এটাকে আগে প্রায়োরিটি দিয়েছি। তাহলে এরপর আমরা দেখে নিতে চলেছি, প্রথম অবস্থায় আমরা এটাকে প্ল্যাগটাকে মধ্যে এটা দিচ্ছি, দিয়ে আমরা অন করব। দেখুন আমরা এখানে দিলাম, দেওয়ার পরে সুইচটা দেওয়ার দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডাকশন ওভেনে পাওয়ার সাপ্লাই চলে এসছে, কিন্তু সুইচগুলো চাপছি একটা সুইচও অন হচ্ছে না। তো এই সুইচগুলো যে খারাপ না অন্য কিছু খারাপ আমরা কী করে বুঝবো, তাই এটাকে আমরা এখন খুলবো, খুলে দেখবো যে হ্যাঁ এটার কী খারাপ হয়েছে। তাই এটা উল্টে নিলাম, উল্টো দিকে। তার আগে আমরা পাওয়ার সাপ্লাইটা অফ করে নিই, নাহলে কোনো কারণে হাত লেগে গেলে আমার শক লাগতে পারে, তাই খুলে নিলাম। তাহলে আমরা স্ক্রুগুলোকে খুলতে শুরু করি। ছখানা স্ক্রু ছিল, তার মধ্যে চারখানা স্ক্রু আমি নিজে আগে খুলে নিয়েছি যেন আপনাদের ভিডিওটা আরও লং না হয়। তাই দয়া করে প্লিজ দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। স্ক্রুগুলো খুলে নিয়েছি, চারটি স্ক্রু আর দুটো স্ক্রু আগে খুলে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভেতরের কন্ডিশন। এরপর আমরা একবার এই প্যানেল বোর্ডটাকে খুলে নেব। যে প্যানেলটা আমরা অন করছিলাম সেটা আমরা একবার খুলে নেব একবারে, ভেতরে সুইচগুলো কেমন থাকে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডাকশনের প্যানেল, পাওয়ার প্যানেল। এই সুইচটা যদি আমরা অন না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্যানেলের কোনো সুইচই কাজ করবে না। তাই আগে আমাকে এইটাকে ঠিক করতে হবে, তাহলে আমরা দেখে নেবো আদৌ এটা ঠিক অবস্থা আছে কি না বা কী করে ঠিক করব। আমরা আগে একবার পাওয়ার সাপ্লাই দিই। পাওয়ার সাপ্লাই দিলাম, অন করলাম, দেখুন অন হতে গিয়ে অন হলো না, ডিসপ্লেটা এইভাবে অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি বারবার চেষ্টা করছি অন হচ্ছে না। এরপর দেখুন আমি একটা ছোট্ট একটা টুকরো ওয়্যার নিয়েছি, ওয়্যার, যে ওয়্যারটা দিয়ে আমরা এই সুইচটাকে শর্ট করে দেব, দেখবেন সঙ্গে সঙ্গে পাওয়ারটা অন হয়ে যাবে। দেখুন এইটা হচ্ছে আমাদের সুইচ, সুইচের দুটো প্রান্ত দেখুন, এই একটা প্রান্ত দেখুন অন হয়ে গেছে সঙ্গে সঙ্গে।
দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, এডজাস্টটা চলছে, অন হয়ে গেছে, কিন্তু আমরা ওয়ার্কিং কন্ডিশনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখবো একটু ওয়েট করে। এরপরে আমরা এটাকে অফ কী করে করব, যেভাবে আমরা অন করেছিলাম ঠিক সেইভাবেই আমরা অফ করব। শর্ট করে অন করেছিলাম, আমরা শর্ট করেই আবার অফ করবো একে। তারপর আমরা একে একবার চলছে কি না আমরা জল গরম করে দেখে নেব। পুরো প্যানেলটাই অফ হয়ে গেছে, অতএব যেহেতু আমি প্রোগ্রামটা অনই করতে পারিনি তাই এটা আমাকে আবার পাওয়ারটা অফ করে নিতে হবে। একবার অফ করে নিলাম, এরপরে আমরা দেখে নেব এইটা সরিয়ে বসিয়ে দিলাম। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা, এতক্ষণ তো চলছিল না, এরপরে আমরা ঠিকঠাক কাজ করছে কিনা দেখে নেব। একবার পাওয়ারটাকে অন করলাম, দেখুন আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের বাটিতে জল বসিয়ে দিয়েছি, ঠিক যেমনটাভাবে পাওয়ারটা অন করেছিলাম। আপনাদের সামনে দেখিয়ে নিই, এখানটা ঠিক যেমনটাভাবে অন করেছিলাম ঠিক তেমনটাভাবেই অন করব। অন হয়ে গেছে, জল গরম হতে শুরু করে দিয়েছে, দেখুন জল গরম হচ্ছে, দেখুন এই সুইচটা কাজ করছে। এটা হচ্ছে মাইনাস সুইচ, এই সুইচটাও খারাপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই টোটাল সুইচগুলোকে চেঞ্জ করতে হবে। দেখুন এই সুইচটা খারাপ হয়ে গেছে, দেখি আমরা এটাকে দেখুন এরপরে জল গরম হচ্ছে, দেখে নিন আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই প্যানেল বোর্ডটার যে সুইচগুলো আছে সেই সুইচগুলো প্রত্যেকটা সুইচ চেঞ্জ করে দিলেই আমাদের এই ইন্ডাকশান ওভেনটা ঠিক হয়ে যাবে। আপনাদের কোনো একদিন এই সুইচগুলো চেঞ্জ করে আপনাদের সামনে তুলে ধরবো যে হ্যাঁ ঠিকঠাক চলছে কি না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে, এবং লাইক যদি ভালো লাগে তবে অবশ্যই করবেন। আর যদি অন্য কারোর হেল্পফুল মনে হয় তাহলে তাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের। দেখুন বন্ধুরা, ঠিক করার পরে আমরা ডিম সেদ্ধ করছি, দেখতেই পাচ্ছেন। আর অফ আমরা কী করে করব, দেখুন আমরা এইটাকে ধরে আর যখন তুলে নেব দেখুন অফ হয়ে গেছে, আবার যখন এটাকে বসিয়ে দেব অন হয়ে যাবে, এটাকে তুলে নেব অমনি অফ হয়ে যাবে, আবার এটাকে বসিয়ে দেব অন হয়ে যাবে।